ভারতেশ্বরী হংসের সপ্তম শ্রেণীর ছাত্রীবৃন্দ, শুভ সকাল। অবশ্যই তোমরা ভালো আছো, বাড়িতে ভালো থাকতেই হবে, বাবা মাকে নিয়ে সাথে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, আমরাও ভালো আছি তোমাদের জন্য। চলো আজকে অন্যান্য দিনের মতোই আজকের ক্লাসে তোমাদের জন্য 30 নম্বর পৃষ্ঠার লাভপতি পাটিগণিতের অংশ থেকে লাভপতি বিষয়ে আজকে আলোচনা করবো। এই চ্যাপ্টারটা তোমাদেরকে তোমাদের সাথে একটু আলোচনা করা হয়নি, আমার শুরুটা তোমার দেখো, তোমরা আশা করি তোমার অঙ্ক ক্লাসের সময় বই খাতা সাথে নিয়ে অবশ্যই বসবে, সবসময় রেডি থাকবে, আমরা প্রতিদিনই তোমাদের জন্য ক্লাস নিয়ে যাব, তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে। আজকে লাভপতি সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো, সেই লাভপতি দেখো আমরা লাভপতি যে কথাটা বলছি এই হিসাবটা তোমরা ছোটোবেলা থেকে কিছু না কিছু শুনে আসছো কথাটা, এবং এটা এই কাজটা কোথায় সম্পন্ন হয় সেটাও তোমরা জানো, কেনা বেচার মাধ্যমে কাজটা যে হয়ে থাকে সেখানে বাবা মার গল্প হয়তো শুনে থাকো যে না একদম ক্ষতি হচ্ছে এই কাজ নিয়ে, আবার হয়তো ভাবছি শুনে থাকো কখনো যে অনেক টাকা লাভ হয়েছে, এই শব্দগুলো তোমরা ছোটোবেলা থেকে শুনে আসছো, আর সেই কথাগুলো আজকে আমরা তোমাদেরকে গণিতের ভাষায় কীভাবে লিখতে হয় কীভাবে করতে হয় সেই কথাগুলো আজকে বলব। লাভ সাধারণত আমরা লাভটা সেই ক্ষেত্রে আসবে যখন কিছু জিনিস কিনে আবার সেটাকে বিক্রি করতে হবে, কেনা প্রথমে আমার কাজটা হবে কিনতে হবে কিছু জিনিস, সেই কেনার সাথে সম্পর্ক থাকবে টাকা, আবার বিক্রি করতে হবে সেই সাথে সম্পর্ক থাকবে টাকা, তাহলে আমরা প্রথমে কিনবো কোনো জিনিস তারপর সেটাকে বিক্রি করবো, এই কেনা বেচার এই প্রক্রিয়াটার মাধ্যমেই আমাদের লাভ প্রাপ্য হিসাব করতে হয়, কি ঠিক বলেছি তো? তোমরা অবশ্যই জেনেছো বা আমার পাত্র অর্থটাও বুঝেছি। তাহলে প্রথমে আমরা যে টাকা দিয়ে কিনবো সেই টাকাটাকে বলবো ক্রয় মূল্য, আবার যে টাকা দিয়ে ওই জিনিসটাকে বিক্রি করবো তখন বলবো ওই বিক্রি করার পর যে টাকাটা পাবো সেই টাকাটা হলো ওই জিনিসের বিক্রি মূল্য। আমাদের লাভ বা ক্ষতি হিসাব করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রয় মূল্য, প্রত্যেকটা জিনিস আমার বা যা কিনেছি আমি সেই জিনিসটা কত টাকা দিয়ে কিনেছি সেই টাকা সেই টাকাটা আমাকে খুঁজে বের করতেই হবে, তোমাকে হয়তো প্রথমে কিছু অঙ্কের ভিতরে ক্রয় মূল্যটা দেওয়াই থাকবে, আবার কখনো ক্রয় মূল্য দেওয়া থাকবে না বিক্রয় মূল্য লেখা থাকবে, আমি সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবো, অন্যান্যগুলোও দেওয়া থাকবে বইতে, তো ব্যক্তি পরে সেটা বুঝতে পারবে। তাহলে আমাদের খুব জরুরি হচ্ছে ক্রয় মূল্য এবং তারপর বিক্রয় মূল্য, যে টাকা দিয়ে কিনবো সেটা ক্রয় মূল্য, যে টাকায় বিক্রি করবো সেটা বিক্রয় মূল্য, ক্লিয়ার? হ্যাঁ, চলো এবার আমরা লাভপতি লাভের লাভ একটা সূত্র আছে, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর এখানেই আমরা বুঝতে পারছি যে টাকা দিয়ে কিনবো সেই টাকার চেয়ে বেশি মূল্যে যদি বিক্রি করি তাহলে তখন আমরা লাভ হবে, তার মানে বিক্রয় মূল্যটা বড় হতে হবে ক্রয় মূল্যটা ছোট হতে হবে তাহলে আমার সেখানে লাভ, তাই লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর যদি তার বিপরীতটা তাহলে কী করতে হবে, ক্ষতিতে হবে ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্যটা ছোট হবে যখন তখনই আমার ক্ষতি হবে, তাই ক্ষতির সূত্র আমরা দেখছি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্লিয়ার? এবার চলে যায় লাভ ক্ষতির সূত্রটা আমরা দেখে ফেললাম, আর এখানে আরেকটা জিনিস পাবো আমরা লাভ ক্ষতির সাথে, যেটা সেটা হচ্ছে শতকরা একটা হিসাব আসবে, এই লাভ ক্ষতিকে শতকরায় প্রকাশ করতে হবে, কখনো কখনো কোনো কোনো সময়কে থাকে ঠিক তা না, তবে আমরা যে অঙ্কে ঢুকে পড়ি চলে যাই, এখন আমরা 31 নম্বর পৃষ্ঠায় চলে যাই, 31 নম্বর পৃষ্ঠাতে চলে যাই তোমরা বের করে ফেলো, এরপরে এই সূত্র দুটা অবশ্যই বইতে আছে, তোমরা বই ঢুকি লিখে নিও, এখন আমার কথাটা শুনে নিলেই হবে, আর শুধু অঙ্কটা কীভাবে করছি সেই অঙ্কটা তোমাদের মনোযোগের সাথে বুঝতে হবে এবং লিখতে হবে, তারপর দেখবে যে কত সহজ এবং খুব সহজে সব কিছু পাচ্ছ, আমি প্রথমেই ছোট্ট একটা অঙ্ক এবং সহজ যেটা সেই অঙ্কটাই করছি, 31 নং পৃষ্ঠার 31 নং পৃষ্ঠার 1 নং অঙ্কে দেখো বলছে, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে
প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়েছে। এখানে সোজা বলে দিচ্ছে যে এই কাস্টমার থেকে তার লাভ হয়েছে। আমরা সহজেই বুঝতে পেরেছি তাহলে যে এখানে বা জানতে পারবো যে লাভ কথাটা থাকে, বিক্রয় মূল্যটা বড় এবং ক্রয় মূল্যটা ছোট হবে। বিক্রয় মূল্যটা 225 টাকার কথা বলছে আর ক্রয় মূল্যের কথা 200 টাকা। সুতরাং এখানে কত টাকা লাভ হচ্ছে এক মিটার কাপড় সেটা আমরা বুঝতে পারছি যে এখানে লাভ হবেই 25 টাকা। আচ্ছা যাই, কিন্তু দোকানদার কী করেছে, শুধু এক মিটার কাপড় কিন্তু ক্রয় করেনি, 5 মিটার কাপড় করেছে এবং তার উপরে তার কত টাকা লাভ হবে সেই কথাটাই আমার প্রশ্ন করেছে। তাহলে আমাকে বের করতে হবে দোকানদার মোট কত টাকা লাভ করবে। তাহলে দোকানদার কত মিটার কাপড় কিনেছিল, 5 মিটার। তাহলে 5 মিটার কাপড় কিনতে গিয়ে দোকানদারে কত টাকা লেগেছে আগে আমার সেই জিনিসটাকেই বের করে নেব, খুঁজে নেব। শুরু তাহলে তোমার তাড়াতাড়ি লিখে ফেলো, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। তাহলে 5 মিটার, এখান থেকে 1 মিটারের দাম আমার জানা আছে, তোমরা খুব সহজেই বের করতে পারবে 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে, সোজা গুণ করে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এত টাকা সমান 205 × 10 1000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম ওই দোকানদার মোট 1000 টাকার কাপড় কিনেছে, সে বিক্রি করেছে প্রতি মিটার কাপড় 225 টাকা। এখন আবার লাভ অক্ষতি হিসাব করতে হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানতেই হবে। তাহলে এখন ক্রয় মূল্য জানা হয়ে গেছে, আমরা এবার বিক্রয় মূল্যটা চলে যাই। ঠিক আছে, এবার আসো এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা। এখন বইটা দেখে নাও। সুতরাং 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে 225 × 5 টাকা বা গুণ করে ফেলে রাখো 5 × 5 = 25, 2 5 × 10 = 12, 2 হাতে 1 5 × 10 = 11। এই দেখো, 5 মিটার কাপড় কিনতে আমার লেগেছে 1000 টাকা এবং 5 মিটার কাপড় বিক্রি করেছে দোকানদার 1125 টাকা। অবশ্যই আমি দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য অনেক বড় হয়ে গেছে। তাহলে এখন লাভ হলো, সোজা হিসাব লাভ দেখেছি আমরা, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, লাভ সমান বিক্রয় মূল্য হচ্ছে 1125 বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। বিক করে দিচ্ছি সোজা হিসাব 125 টাকা। তাহলে আবার কিন্তু শুধু সিম্পল একটা প্রশ্ন করেছে যে তোমার দোকানে কত টাকা লাভ হচ্ছে। তাহলে আমার তো লাভ বের হয়ে গেছে, তাহলে আমার এটাই উত্তর যা বলেছে আমরা করে ফেলেছি। এখন লিখবো হাতে নিয়ে নিও লাভ 125 টাকা। শেষ দেখো কত সহজ যোগ্যটা আমরা এভাবেই লাভ করতে বিশ্বাস করতে পারি। ছোট্ট একটা অঙ্ক করে ফেলো এবং তোমরা আশা করি বুঝে ফেলেছি। অঙ্কটা শেষ করেছি 1 নম্বর অঙ্কটার মতোই, আরও অনেকগুলো অঙ্ক আছে যে অঙ্কগুলো তোমরা শুধু উদাহরণের অঙ্কগুলোই করবে বাড়ির কাজ হিসেবে। দেখো উদাহরণে তোমার 9 নম্বর থেকে আছে 9, 10, 11 এবং 12, এই কয়টা অঙ্ক তোমরা খুব সহজেই বুঝে করে ফেলতে পারবে। সুতরাং তোমরা এটুকু করে ফেলো, আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদের এই অনুশীলনীর বাকি অঙ্কগুলো দেখে দেবো। ঠিক আছে, আজকের মতো শেষ, আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকো।